ঠিক আছে, তাদের একটু নাম লাগবে। আমি কালকে এখান থেকে যাচ্ছি, মানে আমার বাবা আমার কাছে বলেছে 200 টাকা দেয়। আমি বললাম যে আমার কাছে 200 টাকা নেই, তো দাও ওর কাছে দেখো। তাই আমার বাবা করলো যে ফোনটা নিয়ে রাস্তাতে গিয়েছিল। তা তো জানি না, এবার আমি ভাত টাত খেয়ে খেলা দেবো বলে আমি রাস্তাতে গিয়েছি, গিয়ে বসে আছি, দেখি দুজন ওদিকে পালিয়ে চলে গেল। তারপর দেখি কে পড়ে রয়েছে, তখন গিয়ে দেখি আমার বাবা। আমি তো বাড়ি ছিলাম না, তো আমার কাছে ফোন করছিল, ফোন করতে করতে দেখি হঠাৎ থেকে একটা আওয়াজ আসে। বাবা সঙ্গে ফোনে কথা বলছিল? হ্যাঁ, তোর হঠাৎ আওয়াজ আসে, তোর আর কথাবার্তা আর হয়নি। তারপরে কি জানলে? তোর আমাদের কাছে ফোন গেল, তোর বাবার এই ব্যাপার, বলাকেটে দিচ্ছে নিবাস এই সুভাষ। সুভাষের সঙ্গে কি আগে কোনো বন্ধ? না, কোনো বন্ধ ছিল না। আর কেউ খাচ্ছে না আমার কাছে, আর বলছে না তুমি ভাত দাও, এই ভাত খাবো আমি। লাইনে আমি অটো চালাই, আমি প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম, আসতে দেখি রাস্তায় যথারীতি উনি পড়ে আছেন। এবার ওনার ছেলে ওনাকে ধরে রেখেছেন, এবার রক্তে ওখানে রক্তাক্ত অবস্থায় পড়া দেখে আমি নেমে গেলাম গাড়ি থেকে, নেমে আমার গাড়ির প্যাসেঞ্জারও নামিয়ে দিলাম। তৎক্ষণাৎ তোকে নিয়ে আমি হসপিটালের দিকে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার মাঝখানেই ওনার অবস্থা সিরিয়াস হয়ে যায়, তবুও তো হসপিটালে চলে গেলাম। হসপিটালে যাওয়ার পর ট্রিটমেন্ট চালু হলো, ডাক্তারবাবু বললেন যে বাঁচবে না, একে রেফার করা হোক, বনগাঁয়ে পাঠাচ্ছিল। তো বনগাঁয় সেখানে না যেতে যেতেই কিছুক্ষণ পরেই মারা যায়। কোথায় কোপ লেগেছিল? ওর লেগেছিলো এখানে ডান সাইডে, এখান থেকে নিয়ে মোটামুটি 1/3 বেঁচেছিলো, আর বাকি 2 হিস্সা পুরো কেটে গেছিলো হাড়টা দিয়ে সব।